Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan 'abduhu wa rasuluh. Amma ba'd. Fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadi muhammadin sallallahu alaihi wasallam. Wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. Sammanito upasthiti, ajke ei shomoytite amra alochona korte chai. Apnara je uddeshe ekhane eshechen ebong apnader sontanra je uddeshe ekhane esheche ebong je uddeshe amake niye asha hoyeche, shobgulo ami ekshathe kore ekta bishoy alochona korte chai. Ta hocche Rasulullah sallallahu alaihi wasallamer pardan poddhati. রাসূল কিভাবে শিক্ষা দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা দিতেন, এই বিষয়টি আমি আলোচনা করব। তার পূর্বে আমি আলোচনা করতে চাই শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে। শিক্ষার উদ্দেশ্য ইসলামের দৃষ্টিতে তিনটি শিক্ষার উদ্দেশ্য তিনটি। এক নম্বর হচ্ছে, এক নম্বর যা না হলে না যেটা থাকতেই হবে শিক্ষার এলিমেন্টসের ভিতরে, যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে অথবা যে কোনো ঘরে যেখানে শিক্ষায়তন আছে, যেটা শিক্ষায়তন বলা হয়, সেই সমস্ত জায়গাতে যে জিনিসটি অত্যন্ত জরুরি তা হচ্ছে প্রথম যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য ইবাদত যেন হয় সেটা যেন সেটা তৈরি করা। অর্থাৎ ইবাদত যেন একমাত্র আল্লাহর উদ্দেশ্য হয়। বান্দার যে সন্তান আপনি দুনিয়া তাকে শিক্ষা দিচ্ছেন, প্রথম শিক্ষা দিবেন কীভাবে বিশুদ্ধভাবে আল্লাহর ইবাদত করবে, এটা শিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। সেটা মূল এক নম্বর প্রথম উদ্দেশ্য এটা, যে তাকে শিক্ষা দিবেন যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেও দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে প্রথম উদ্দেশ্য, যে উদ্দেশ্য আপনি দরকার শিক্ষার, সেটা হচ্ছে কীভাবে একটা নাস, অর্থাৎ যে দুনিয়াতে আসছে বড় হচ্ছে এই সন্তানটিকে কীভাবে আল্লাহর ইবাদতের আল্লাহর ইবাদত করতে পারে, উপযোগী তৈরি করে তুলবেন, এটা শিক্ষার মূল উদ্দেশ্য। অর্থাৎ আপনাকে এই এমনভাবে তাকে তৈরি করতে হবে যাতে করে সে আল্লাহর ইবাদত করতে সচেষ্ট হয়, কোথাও আল্লাহর ইবাদত ভুল না করে। আমাদের সমাজে আর সমস্যা হচ্ছে এটা, অনেক ছাত্র দেখবেন, অনেক শিক্ষিত মানুষ দেখবেন, সে অনেক কিছু জানে কিন্তু আল্লাহর ইবাদত করতে জানে না। সে দেখবেন যে ডক্টর ডিগ্রি নিছে, বিদেশ গেছে, তার ইয়ার কোনো অভাব নেই, ডিগ্রির কোনো অভাব নেই, অথচ সে আল্লাহর ইবাদত সুন্দরভাবে করতে জানে না। আল্লাহর ইবাদত করতে না জানার অর্থই হচ্ছে সে কিন্তু আসলে শিক্ষিত না। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানেনি দুনিয়াতে, সে ব্যক্তি দুনিয়াতে আসার উদ্দেশ্যটাও তার বিফল হয়ে গেছে। আল্লাহ তাআলা এটাই কিন্তু বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য সন্তানদের নিজেদের শিক্ষার মূল উদ্দেশ্য, মূল কারণ হচ্ছে কীভাবে আল্লাহর ইবাদত করতে হবে কি এটা জানতে হবে, এটা জানা কি আল্লাহ ইবাদত করতে পারে জানা। আপনারা জানেন যে যখন মানুষ দুনিয়াতে এই তিনটে জিনিস আপনি জানবে, একটি হচ্ছে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, এবং আরেকটা হচ্ছে যে দীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে। কেন জানতে হবে তিনটি, কবরে গেলেও তিনটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, এবং হাসরের মাঠেও এই জাতীয় প্রশ্নই আপনার হবে যে তুমি কী করেছো, কারে কী শিখেছো, তুমি কার ইবাদত করেছো, কীভাবে করেছো, এই প্রশ্ন তো তোমাকে দিতে হবে, আপনাদের সবাইকে দিতে হবে। তাহলে বোঝা গেল যে যেই জিনিস আমার একাল ও কালব্যাপী তা হচ্ছে ইবাদত, আল্লাহর ইবাদত। এটাই শিক্ষা আগে বেশি দরকার, এটা বেশি দরকার প্রয়োজন। দ্বিতীয় যে উদ্দেশ্য মানুষকে শিক্ষা দিতে হবে সেটা হচ্ছে ইস্তিখলাফুল্লাহ ফিল আর্দ, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদের খলিফা বানিয়েছেন, দুনিয়ার বুকে আমাদেরকে খলিফা বানিয়ে প্রতিনিধি বানিয়েছেন। প্রতিনিধি কী জন্য বানিয়েছেন সেটা হচ্ছে এই জন্য যে এখানে আমরা আল্লাহ রব্বুল ইজ্জতের ইবাদত প্রতিষ্ঠা করবো, সাথে সাথে নিজের জীবনে নয় অন্যখানেও, নিজের সমাজেও, রাষ্ট্রেও, আমার পাড়াতে, প্রতিবেশীতে, ঘরে, সব জায়গাতে আল্লাহ তাআলার ইবাদতের প্রতিধ্বনি হবে। এটাই হচ্ছে খিলাফত ফিল আরদের অর্থ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যখন আমাদেরকে জানান যে তিনি ফেরেশতাদেরকে বলেছিলেন যে ইন্নি জায়ালুল ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার বুকে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, এর উদ্দেশ্য কী খলিফা, তারা কি কাপড় সিলাবে, না এরকম খলিফা নয়, আমাদের সবার কাপড় যারা ছিল ওদেরকে খলিফা বলে, এরকম কাপড় সিলাবে খলিফা না, উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার বুকে এমন লোকরা আসবে যারা আমার বিধিবিধান বাস্তবায়ন করবে,
আমার হুকুম আহকাম সবার কাছে জানাবে, এটা তাদের নিজের পর্যায়ে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, সব জায়গাতে তারা আল্লাহর বিধিবিধান যথাযথভাবে প্রয়োগ করবে, এই এটা উদ্দেশ্য থাকবে। অর্থাৎ আপনার সন্তান বা আপনার ছাত্র এরা শুধুমাত্র শুনেই যাবে না, শুনবে সাথে এটা বাস্তবায়নও করবে, তাদের সমাজে তাদের রাষ্ট্রে তার দরকার। এটা দ্বিতীয় নম্বর উদ্দেশ্য শিক্ষার। শিক্ষার তিন নম্বর উদ্দেশ্য, বলতে পারেন এইভাবে দরবেশ হলে তো আমার চলবে না, আমার তো দুনিয়াও চলবে, দেখতে হবে। তিন নম্বর উদ্দেশ্য কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন হুয়া মিনাল হুয়াল আনশা আকু মিনাল আরদে, আল্লাহ তাআলা তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন, মাটি থেকে সৃষ্টি আমরা, ওয়াস্তামারাকুম ফিহা, এবং তিনি চেয়েছেন যে আমরা দুনিয়াকে আবাদ করি, দুনিয়াকে আবাদ করার জন্য যা যা প্রয়োজন তা আমাদের শিখতে হবে। যেমন এই লোকে এই ক্যামেরা শিখছে, আপনি শিখছেন একটা ভালো হ্যান্ডিক্রাফ্ট কীভাবে লিখবে, একজনের কাপড় কীভাবে বুন করবে সে শিখছে, আরেকজনে কীভাবে অঙ্ক মানুষগুলো শিখাবে দুনিয়া চলতে হলে, এটা কিন্তু তিন নম্বর উদ্দেশ্য। প্রথম দুইটা আপনাকে অবশ্যই জরুরি, তিন নম্বরটা আপনি করতে হবে প্রয়োজনে, যার প্রয়োজন নাই তার তিন নম্বর দরকার নেই। যেমন আপনার যদি প্রয়োজন হয় আপনি এটা শিখবেন, প্রয়োজন হয় শিখবেন না। কখনো কখনো আমি দেখছি লেদার টেকনোলজি একটা মেয়েকে পড়তে দেওয়া হচ্ছে, সে লেদার টেকনোলজি কোথায় ব্যবহার করবে, তার ঘরের ভিতরে কি চামড়া ব্যবসা আছে নাই, তাহলে বোঝা গেল এটা অতিরিক্ত শিক্ষা। এটা কিন্তু ইসলাম এই জাতীয় শিক্ষার প্রতি উৎসাহ দেয় না। কেন দেয় না? কারণ তার কোনো কাজে লাগবে না আসলে তার জীবনে, এটা এরকম নয়। হ্যাঁ সেলের হতে পারে, সেলের হয়তো এখানে কাজ করে ফ্যাক্টরিতে কাজ করবে, ওখানে তার দরকার, এরকম। তো আমরা বলতে চাচ্ছি যে তিন নম্বরটা হচ্ছে প্রয়োজন ভিত্তিক, কিন্তু প্রথম দুইটা অবশ্যম্ভাবী, নিজে জানবে এবং অপরকে জানাবে এবং তার মাধ্যমে দুনিয়ার বুকে আল্লাহ তাআলার বিধিবিধান প্রতিষ্ঠা করবে, এটাই কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য। আচ্ছা তিনটি শিক্ষার উদ্দেশ্য বলেছি আমরা, মনে আছে শিক্ষার তিনটি উদ্দেশ্য, তিনটি শিক্ষার তিনটি উদ্দেশ্য আমরা বলেছি, যে তিনটি উদ্দেশ্যে আপনি শিক্ষা গ্রহণ করবেন। উদ্দেশ্য আপনার জানা থাকতে হবে, নাহলে কিন্তু আপনার যে কোনো জিনিসের হদব জানা না থাকলে, আপনার যে কোনো আপনার গোল কী এটা জানা না থাকলে আপনি তো ভুল করেন, মিশন মিশন স্পষ্ট থাকতে হয় আমাদের কাছে। তাহলে এই তিনটি জিনিস যদি অর্জন করতে হয় আমাকে তিনটে জিনিস লাগবে, কয়টা জিনিস লাগবে? তিনটে জিনিস লাগবে, তিনটে জিনিস অর্জন করতে হলে তিনটে জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে আমাকে একটা সুন্দর একটা পরিকল্পিত একটা সিলেবাস থাকতে হবে, একটা পরিকল্পিত সিলেবাস যার ভিতরে কী থাকবে, যার ভিতরে থাকবে এই ছেলেকে আমি সর্বতোভাবে জ্ঞানী করে তুলব, জ্ঞানের বিভিন্ন সাইড থাকবে, জ্ঞানের সাইড থাকবে। দ্বিতীয়ত তার মধ্যে আতিফি সাইড, উইজদানি সাইড থাকবে, আত্মিক সাইড থাকবে। শুধু বাইরের জ্ঞান জ্ঞানী তোলা করে তোলা হয় আমাদের আজ সমাজে, সমস্ত স্কুলগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, প্রতিষ্ঠানগুলো, তাকে সর্বপ্রথমে দেওয়া হতো চাকরি কী করবে, তো চাকরি কী পাবে, পাশ করলে কী হবে, তুই কি বেকার হবে কি না, এই জাতীয় চিন্তাভাবনা চলতেছে। তার আত্মিকভাবে তাকে তৈরি করা হচ্ছে না, অর্থাৎ সে পড়ছে কি তার সাথে তার কথার মিলও নাই। অনেক সময় কিন্তু সালাতের মাসলা পড়তেছে, জীবনে সালাত আদায় করে না, তো লাভটা হলো কি তার? অর্থাৎ তার মধ্যে এই এমন সিলেবাস হতে হবে যে সিলেবাসে জ্ঞানের সাথে সাথে তার বাইরের জ্ঞানের সাথে জানার সাথে সাথে তার আত্মিকভাবে তাকে পরিশুদ্ধ করে তোলা হবে, যেটাকে তাজকিয়াতুন নাফস বলা হয়। আত্মিক পরিশুদ্ধ করার কিছু এলিমেন্টস সেখানে থাকতে হবে সেই সিলেবাসের মধ্যে। তিন নম্বর হচ্ছে যে শুধু আপনি এইটা না, সাথে সাথে কিছু মাহারাত থাকতে হবে দুনিয়া পরিচালনার জন্য, যেই যে জ্ঞানের দরকার সেই জ্ঞানের কিছু জিনিস থাকতে হবে আপনার দুনিয়া পরিচালনার জন্য। দুনিয়া সম্পর্কে আপনার জ্ঞান নাই, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। কীরকম জ্ঞান নাই? আপনি যদি না জানেন যে গাড়িতে উঠতে হবে কোথায় গিয়ে, গাড়িতে নামতে হবে কোথায় গিয়ে, তো বাচ্চাদের এটাও শিখানোর দরকার আছে, কত কীভাবে তুমি গাড়িতে উঠবে নামবা, এটা একটা শিক্ষার বিষয়। তো যখন লাইট পোস্টে আলো জ্বলে যাবে তোমার থামতে হবে, আর লাইট পোস্টে আলো সবুজ না হলে লাল হয়ে গেলে, থালা হলে থামতে হবে, সবুজ হলে চলতে হবে, এই যে জ্ঞানগুলো তাকে জানাতে হবে। অনুরূপভাবে কীভাবে দুনিয়ার কাজ করবে সেটাও তোমাকে জানতে হবে, কোন কোন কাজ, যে ব্যক্তি কৃষিবিদ হবে কৃষিকাজ কীভাবে করে তাকে শিখতে হবে। অর্থাৎ মহারত আপনার সিলেবাসের ভিতরে এই জিনিসগুলো থাকতে হবে, প্রয়োজন ভিত্তিক অর্থাৎ নিড বেসিস আপনার সেটা থাকতে হবে আপনার সিলেবাসের ভিতরে। শুধু তাই নয়, আপনাকে কিছু আখলাকি জিনিসও আপনার এর মধ্যে রাখতে হবে, সিলেবাসে রাখতে হবে, চারিত্রিক জিনিস আপনার সিলেবাসে রাখতে হবে। সিলেবাসটা তাহলে সমৃদ্ধ একটা সিলেবাস আপনার থাকতে হবে, এটা এক নম্বর মাধ্যম, যেই মাধ্যমে আপনি সেটাকে সুন্দরভাবে সেটাকে বাস্তবায়ন বা আগে যেগুলি বল সেগুলিকে বাস্তবায়িত করতে পারেন। তাহলে সেটা কী, যে আপনাকে সুন্দর একটা প্রথম কাজ হবে সুন্দর একটা সিলেবাস করা, যার মধ্যে জ্ঞানের জিনিস থাকবে, যার মধ্যে আপনার আত্মিক জিনিস থাকবে, যার মধ্যে আপনার বিভিন্ন জিনিসের শিক্ষা শিক্ষণীয় বাইরে শিক্ষণীয় যেটা মানুষের কাজে লাগে, যেগুলো আজকে যে সমস্ত কী বলে ওইগুলিকে কর্মমুখী শিক্ষা যেটাকে বলা হয় মানুষের কাজে যেগুলি লাগে, যেমন বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ যেটাকে বলা কারিগরি শিক্ষা যেটা আপনার মধ্যে থাকবে। আর চতুর্থ হচ্ছে আপনার
চারিত্রিক বৈশিষ্ট্য সেখানে ফুটে উঠবে বিভিন্নভাবে। বিভিন্নভাবে সেখানে থাকবে যে সালাম দিতে হয়, সেখানে থাকবে যে কীভাবে বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, কীভাবে থাকতে হবে ছোটোদেরকে সম্মান করতে, ছোটোদেরকে আদর করতে হয়, এই জিনিসগুলো তার মধ্যে থাকবে। কীভাবে দুনিয়াতে চলতে হয় সেই জিনিসগুলো সিলেবাসে থাকবে। নাহলে সে শিখবে কিন্তু সে হয়ে যাবে কি বেসামাল, যা ইচ্ছে তা ব্যবহার করবে, ঘরের মধ্যে সব কিছু ভেঙে চুরমার করে দেবে, বাইরে গেলে মানুষের সাথে মারামারি করে আসবে, আপনি সারাদিন ওর চিন্তায় মাথা শেষ করে দেবেন। যদি আল্লাহ এ তো আমাকে এক সন্তান আমাকে পাগল বানিয়ে দিতেছে, অনেকে বলে থাকে এটা যে এক সন্তান তো আমাকে শেষ করে দিল। আপনি এই জন্য শিক্ষার মাধ্যমে আপনার চারটি দিন, ওই চারটি দিন অবশ্যই সিলেবাসের মধ্যে থাকা উচিত। আচ্ছা, এক নম্বর হলো সিলেবাস, এটা থাকলো, সিলেবাস থাকলে কি আপনার যথেষ্ট হবে না? দ্বিতীয় নম্বর হচ্ছে এই সিলেবাস আপনাকে তাদের মধ্যে বাস্তবায়ন করার জন্য কিছু পদ্ধতি আপনার থাকতে হবে। যেমন যেমন এটা একটা পদ্ধতি, এটা কি, এটা হচ্ছে সাব্বুর আরবিতে বলে মানে বোর্ড, বোর্ড কলম একটা পদ্ধতি, তার মধ্যে লিখে দেখান আপনি কেমন। এটার বাইরে আপনি সরাসরি নিজে কাজ করে দেখাতে পারেন যে এই কাজভাবে কাজটা করতে হয়, এই কাজটা কীভাবে করতে হয়, যেমন সুইচটা অফ করতে হয় কীভাবে, এগুলো কিন্তু আপনার শিক্ষা, যেগুলো মাধ্যম সরাসরি আপনার কিছু মাধ্যমে আপনি সেগুলোকে তুলে ধরতে হবে আপনাকে, যে এর মাধ্যমে আমি যে সিলেবাস থাকলে কিন্তু শিখে গেল না। অনেকের সুন্দর একটা রিচ সিলেবাস আছে, আমাদের ইসলামিক ইউনিভার্সিটিতে এক ছেলে বলছিল যে হাদিস বিভাগের সিলেবাস যদি কেউ দেখে বলবে যে এরা সপ্তবোধহয় বড় পণ্ডিত, বড় বড় মহাদ্দেস হয়ে গেছে, কিন্তু একটাও ক্লাস হয় না। অনেক অনেক সময় বছরে দুই একটা ক্লাস হলেও দুই তিন ক্লাস নিয়ে বলে ওস্তাদা বলে যা নিজেরা পড়ে নিস, ওরা আর পড়ে না, বাস শেষ। তো কিন্তু সে শিক্ষিত হয়ে গেছে, এই জন্য তাদের মধ্যে শিক্ষার হার কমে যাচ্ছে, কারণ আসলে সিলেবাস আছে ঠিক কিন্তু পড়া হচ্ছে না। তাহলে বোঝা গেল আপনার সেটা বাস্তবায়নের জন্য পদ্ধতি থাকতে হবে, বাস্তব পদ্ধতি থাকতে হবে। তিন নম্বর হচ্ছে যে কাশি লাগবে, আপনার সিলেবাস আছে দিলেনও, সিলেবাস তাদেরকে দিলেনও, কিন্তু সিলেবাস তারা কতটুকু গ্রহণ করতে পারছে সেটার মূল্যায়ন দরকার আছে আপনার। আপনি তাকে অনর্গল ছেড়ে দিলেন, অনেকগুলো কথা বলে দিলেন, যেমন আমি অনর্গল কথা বলে যাচ্ছি, অর্থাৎ আমার সময় কমের কারণে অনেকগুলো বলে যাচ্ছি, কিন্তু আপনারা কতটুকু ধারণ করতে পারছেন এটা শিখ, এটার একটা মূল্যায়ন অবশ্যই প্রয়োজন আছে। ছাত্রকে আপনি সারাদিন পড়াইলেন কিন্তু ছাত্র কী নিল এটা সে জানতে পারলো না, এটা অবশ্যই একটা একটা তার জন্য নক্স, মানে শিক্ষার একটা বিরাট ত্রুটি বলা যেতে পারে। এই জন্য আপনারা দেখবেন তার মধ্যে প্রতিফলন হচ্ছে না, কোন অংশটুকু প্রতিফলন হচ্ছে না, আপনারা এটা টিচারদেরকে বলবেন, আপনারা ঘরে সেটা খেয়াল রাখবেন, সেটাকে পরিপূর্ণ করে তুলবেন, কারণ একটা শিক্ষায়তন কখনও পরিপূর্ণ হতে পারে না যদি ঘর এবং মাদ্রাসা বা প্রতিষ্ঠান যদি একসাথে কাজ না করে। ঘরে আপনি একরকম শিক্ষা, মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় যে গান দেখবা না, গান শুনবা না, তোমরা খারাপ ছবি দেখবা না বলা হয়, আপনি ঘরে গেলেই সন্তান দেখতেছে মা এত বড় একটা বাক্স নিয়ে বসেছে যে গান শুনতেছে, ছেলে কি ভালো হবে? কখনো তা হবে না, তার মধ্যে উল্টাটা তৈরি হবে। সুতরাং এই জন্য আপনার মূল্যায়নের দিকটাও আপনাকে দেখতে হবে, যে সিলেবাস আছে বাস্তব পড়াচ্ছে কিন্তু সেটা ভালো হচ্ছে না কেন, কোন জায়গায় ত্রুটি আছে মূল্যায়ন করে আপনাকে সেটা বের করতে হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমরা কেন এটা শুরু করেছি এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাম কীভাবে এগুলোকে ওভারকাম করেছেন, কেউগুলো এগুলি বাদ দিয়ে সুন্দর শিক্ষা তুলে ধরেছেন সেটা আমাদের জানা দরকার। আজকাল সারা বিশ্বের মানুষ কখনো কখনো কেবল বলা হয় ব্লুম পদ্ধতি, একদম ব্লুম এক বেটা ছিল তার নাম পদ্ধতি বলে আবিষ্কার করেছে, কেবল রুশুর শিক্ষা ব্যবস্থা, অমুকে বলো অমুকের শিক্ষা ব্যবস্থা এরকম বলে থাকে, কিন্তু কোনোদিন কেউ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছেন সেদিকে চোখ তুলে তাকায়নি, পড়েও না, চিন্তাও করেনি, গবেষণাও করেনি। করলে তাদের মধ্যে বের হয়ে আসতো যে আমাদের দেশের কথা বলছি, হ্যাঁ অন্য দেশে হয়েছে, আরব দেশে আলহামদুলিল্লাহ তারা সেটাকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে এই যে এইভাবে শিক্ষা দিতে হয়, শিক্ষা নিতে হয়, সে পদ্ধতি তারা দেখিয়ে দিয়েছে। কিন্তু আমাদের দেশে সে পদ্ধতি দেখানো হচ্ছে না বলেই আমাদের ছেলেরা মানুষ হচ্ছে না, আমাদের ছেলেরা কী হচ্ছে মানুষ হচ্ছে না, কী হয় তো এর মানুষ নেয়রা কী হয়, একটি পয়সা উপার্জনকারী একটা যন্ত্র হয়ে যাচ্ছে, যন্ত্র হয়ে যাচ্ছে, পয়সা উপার্জন করে তা ঠিক আছে, কিন্তু তারা মানুষ না, বহু মানুষ আছে মানুষ মানুষের মতো মানুষ হয় না, কেউ কেউ পয়সা উপার্জনকারী হয়, কেউ বা পয়সা উপার্জনকে হয়ও না, সবাই চাকরিও পায় না, কেউ আপনার চোর হয় ডাকাইত হয় বিভিন্ন রকমের মানুষের, কেন এরা আসলে সত্যিকার মানুষ হতে পারেনি, তাদের কাছে সেই তারবিয়া আসেনি যেই তারবিয়া আল্লাহ এবং তার রসুল অনুমোদন করেছেন। তারবিয়া এবং প্রশিক্ষণ বা শিক্ষার মূল উদ্দেশ্য আমি বলেছি, শিক্ষা অর্থই হচ্ছে ধীরে ধীরে কোনো কিছুকে বড় করে তোলা, ধীরে ধীরে কোনো কিছু বড় করে তোলা, এটাই প্রশিক্ষণ। আপনি দেখবেন আপনি প্রথম দিনে যদি কোনো আপনাকে জানানো হয় এতগুলি বিদ্যা দেওয়া, আপনি বলবেন যে আমার মাথায় এতগুলি ধরে না, অল্প অল্প বলেন, এটাই তো সন্তান যেহেতু ছোটো তাকে আপনাকে ধীরে ধীরে আলিফ বা তাসা, প্রথম দিনে আপনি বলবেন না যে তোকে যে পড়ো আলিফ লাম মিম দাল কাল কিতাব ওয়া লা রাইব ফিহি, ছেলে বলবে আর কী বলে রে আমি তো পড়তে পারি না এটা, তাহলে এইটা হয় না, ধীরে ধীরে শিক্ষা দিতে হয়, এটা কিন্তু শিক্ষা দেওয়া হয়েছে আমাদের কথা না, এটা কিন্তু আল্লাহর কথা,
আল্লাহ তাআলা বলেছেন মা কানা লি বাশারিন আন ইউতিহুল্লাহ আল কিতাব ওয়াল হুকম ওয়ান নবুয়া থুম্মা ইয়াকুলু লিন নাস কুনু ইবাদাল লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুন আল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এটাই বলছেন যে কোনো মানুষকে আল্লাহ যখন নবুয়ত এবং কিতাব হিকমত দান করবে অর্থাৎ কোন রাসূলকে, তখন সে মানুষকে ডাকবে না যে আমার ইবাদত করো, আমার দাসত্বকে ডাকবে না, বরং সে বলবে ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, সে বলবে যে তোমরা রাব্বানি হও। রাব্বানি অর্থ হচ্ছে যে ছোটো কাল থেকে মানুষকে ধীরে ধীরে বড় করে তোলে, অল্প অল্প শিক্ষা দিয়ে বড় শিক্ষা দেয়। প্রথম দিনে বুখারি পড়ায় না, প্রথম দিন আলিফ বা তাসা পড়ে, প্রথম দিনে কোরআন শরীফ শুরু করে না, প্রথম দিন আলিফ বা তাসা, ধীরে ধীরে তাকে বড় করে তোলে। এটাই হচ্ছে শিক্ষার প্রদানের পদ্ধতি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু এটাই হচ্ছে মূল শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাম এই পদ্ধতি অবলম্বন করেছেন তার সারাটা জীবন। এই জন্য আমি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী কী পদ্ধতি অবলম্বন করে সেটা আলোচনা করব। তার আগে আমি এটা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যে পদ্ধতি বলেছেন তা না, শিক্ষার প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন, শিক্ষা অর্জনের প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা অর্জন গুরুত্বের মধ্যে প্রথমে বলেছেন তালাবুল আলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আইলেম তরফ করা ফরজ প্রত্যেকটি মুসলিমের উপর আইলেম তলব করা, মুসলিমকে নারী নর নারী উভয়কে সামিল করে, অর্থাৎ প্রত্যেকের উপর জ্ঞান অর্জন করতে হবে। কতটুকু জ্ঞান অর্জন করতে হবে, এদি অনেকে দলিল দিয়া তারা কিন্তু দেশের বাইরেও চলে যাচ্ছে, মেয়েকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে যে ওখানে যায় শিক্ষাগ্রহণ করে আসো, হারাম, মেয়ে দেশের বাইরে যেতে পারে না মাহারাম ব্যতীত। ওখানে যদি কোনো তার এমন অবস্থা থাকে মাহারাম ব্যতীত যেতে পারবে না প্রথম কথা, দ্বিতীয়ত ওখানে গেলে যদি কোনো সে এমন পরিবেশ হতে যেখানে শুধু মহিলারা থাকে অর্থাৎ যেমন মেয়েদের ইউনিভার্সিটি আছে সেখানে সে রেখে আসতে পারবে, কিন্তু আসার সময় নিয়ে আসতেও আসা আবার কেউ মাহারাম নিয়ে আসতে পারবে, এটা যায় আছে, কিন্তু তার নিয়ে আসা এটা একা একই সফর করতে পারে না, কারণ শরীয়ত অনুমোদিত না। তাহলে বোঝা গেলো মেয়েদেরকে এই সমস্ত শিক্ষার উদ্দেশ্যে দূরে পাঠানোর কোনো কারণ নাই, কারণ শরীয়ত এটা বলে নাই, বরং তাদেরকে বলা হয়েছে যে তাদের মাহারাম অবশ্যই থাকতে হবে, যে কোনো দূরে যেতে হলে অবশ্যই মাহারাম থাকতে হবে। এই জন্য আমরা শুধু একটা উদাহরণ হিসাবে এটা তুলে ধরছি, মাহারাম মাহারাম অর্থে শিক্ষা মাহারাম কারা এটা প্রশ্নের মধ্যে আসবে ইনশাআল্লাহ বলে দেবো। মাহারাম তো শুধু পুরুষ নয়, চোদ্দোজন পুরুষ তো ঠিক আছে, পুরুষ ছাড়া মহিলারা মাহারাম হয় না, পুরুষরাই মাহারাম, পুরুষের মাহারাম মহিলা মাহারাম এটা না, মানে সাধারণত মহিলাদের যাওয়ার রিস্ট্রিকশন আছে, পুরুষের যাওয়ার কোনো রিস্ট্রিকশন নাই, কারণ তার তো সব জায়গায় যাওয়ার গতিবিধি আছে। এই জন্য আচ্ছা যেটা বলছিলাম, তাহলে মাহারাম লাগবে দূরে দূর দূরান্ত যেতে হলে, এই তারা অধিকাংশ দলিল দিয়ে থাকে যে এলম তলব করা ফরজ, কিন্তু সে আলেম কি এই আলেম কি সেই আলেম, কখনো নয়। এই আলেম হচ্ছে ওই আলেম যে আলেমটা না হলে তার দুনিয়াতে তার দুনিয়ার প্রত্যেকটি কাজ বিফল হবে, আখেরাতে সে হতভাগাভাবে বিবেচিত হবে। সেটা কি আল্লাহ সম্পর্কে জ্ঞান, রাসুল সম্পর্কে জ্ঞান এবং দিন সম্পর্কে জ্ঞান, এতটুকু যতটুকু না জানলে ইবাদত করতে পারবে না, আল্লাহ সম্পর্কে জানতে আকীদা পোষণ করতে পারবে না, সুন্দরভাবে ইবাদত করে চলে যেতে পারবে না এবং সুন্দরভাবে দুনিয়া চলতে পারবে না, এতটুকু জানা ফরজে আইন, প্রত্যেকে জানতে হবে। যেমন উদাহরণ দিচ্ছি, আপনার জন্য অবশ্যই আল্লাহ সম্পর্কে জানতে হবে, দ্বিতীয় আপনার সম্পর্কে ইবাদতের কিছু জানতেই হবে, যেমন সালাত জানতেই হবে, হজ না জানলেও সেরকম হজ আপনি করবেন না, যদি করেন তখন জানতে হবে। কিন্তু আপনার জন্য আরেকটা বাকি রয়েছে, ঘরের ভিতরে গৃহস্থলী কাজে কোনটা কী করতে হবে জানতে হবে আপনাকে, এটা ফরজ আইন, কারণ এটা না জানলে ভুল হবে, স্বামীর ব্যাপারটা ঘরের ব্যাপারটা সন্তান সন্তানের ব্যাপারটা জানতে হবে আপনাকে কোনটা কী করতে হবে। তাহলে তিনটি জিনিস আপনাকে ফরজ আইন হয়ে গেছে, যেহেতু ঘরে আসেন আপনি কারো, যখন বিয়ে হয় নাই তখন আপনি জানা ফরজ ছিল না অনেক কিছুই, কিন্তু ঘরে আসার পরে আপনাকে অনেক কিছু জানতে হচ্ছে। তাহলে কিছু জিনিস আছে ফরজ আইন, আর কিছু জিনিস ফরজ কেফায়া, অতিরিক্ত জানা, যেমন মাসলা মাসাইল জানা, সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করা, কিতাব পড়া, বড় বড় কিতাব পড়ে নেওয়া, এগুলি আপনার জন্য ফরজ কেফায়া, কেউ পড়ছে হ্যাঁ আপনার পড়া প্রয়োজন নেই। তাহলে আইলেমের ক্ষেত্রে ফরজ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরজ ঘোষণা করেছেন যে আইলেম তলব করা ফরজ নর নারী প্রত্যেকের প্রতি, কারো ফরজে আইন কারো ফরজে কেফায়া, কিন্তু প্রত্যেকেরও কিছু অংশ আছে ফরজে আইন, কিছু অংশ আছে প্রত্যেকের কি ফরজে আইন, আল্লাহ সম্পর্কে জানতেই হবে এবং এবাদত সম্পর্কে জানতেই হবে, যে এবাদত না হলে না সালাত সম্পর্কে জানতেই হবে, আর যে এবাদতের মুখোমুখি আপনি হচ্ছেন সেটাও আপনাকে জানতে হবে, মানে আপনার সামনাসামনি পড়ে গেছে এটা, আর এর বাইরে আপনি যে দুনিয়ার জন্য যে অংশে আপনাকে নিয়োগ করা হয়েছে ওই অংশের বিষয়টা আপনাকে জানতে হবে। ধরুন আপনি গৃহস্থলের কাজে আপনাকে কিছু জানতে হবে, ধরুন আপনি গৃহস্থলে আপনি কোনো চাকরিতে ঢুকছেন, পড়াচ্ছেন সন্তানদেরকে, বাইরে টিচার হয়েছেন কোনো ক্লাসে, আপনাকে এই বিষয়টা জানতে হবে, এটা ফরজে আইন হয়ে গেছে আপনার জন্য। এখন তো কখনও কখনও ফরজে কেফায়া ফরজে আইনে পরিণত হয়ে যায়, তো মৌলিকভাবে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন যে আইলেম আপনাকে শিখতেই হবে, এমনকি শুধু নিজে শিখলে চলবে না, রাসূলুল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন যে মা বালু আকওয়ামিন ইউফাক্কিহুনা জিরানাহ, তাদের কী হলো কিছু মানুষের তাদের পড়োশিদেরকে তারা শিক্ষা দেয় না, পড়োশি কারা, অর্থাৎ আপনার পরিবারের আশেপাশে যারা বসবাস করে তারাই পড়োশি, আত্মীয় স্বজন যারা দূর দূরান্তে আছে কিন্তু আপনার কথা শুনে তারাও পড়োশি, আপনার কলিগ যে সেও পড়োশি,
আপনার সাথে পড়ছে সেও পড়োশি, এক একটা পড়োশি কিন্তু কাছাকাছি আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আসাহাবু বিল জাম্বি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে পাশে যে অবস্থান করে সে হলো পড়োশি। পাশে কি অবস্থান করে, এখন আপনার পাশে উনি বসছেন, উনি কিন্তু আপনার পড়োশি। যখন আপনি বাসায় যাবেন তখন একজন পাশের পাশে পড়োশি আছে। যখন আপনি চাকরিতে যদি যান সেখানে আপনার চাকরিজীবী পাশের লোকটা আপনার পড়োশি, যেই মেয়েটা বসে তাকে পড়োশি, তাদেরকে জানানো আপনার দায়িত্বের ভিতরে পড়ে যায়। তাহলে ইসলাম শুধুমাত্র ব্যক্তিকে জানলে চলবে এটা বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যকেও সেটা জানিয়ে দিতে হবে, যে তার পাশে আছে তাকেও সেটা জানাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন, আরও বলেছেন, বাড়িয়ে বলেছেন যে কেউ যদি মসজিদে আসে, মসজিদে আসে, সেও কিন্তু শুধুমাত্র তার মসজিদে আসার উদ্দেশ্যটা স্পষ্ট করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে আসবে কী জন্য, হয় নিজে শিখতে আসছে না শিখাতে আসছে, দুটো একটা হতে হবে। যদি কেউ কোনো মসজিদে, রাসূল তার মসজিদের কথা বলেছেন, মসজিদ নবীর কথা বলেছেন, অর্থাৎ মসজিদ প্রত্যেকটি মসজিদে একই বিধান রাখে, কেউ যদি মসজিদে ঢুকে উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দিবে অথবা শিক্ষা নিবে, তাহলে কী হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো সওয়াব সে পাবে। আর যদি কোনো এইটা না হয় তো এমনি গেছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন অপরের সম্পদ পাহারা দিচ্ছে, অর্থাৎ তার কোনো কিছু নেই, অন্যেরা ঠিকঠাক এলেম নিয়ে নিচ্ছে, জ্ঞান নিয়ে নিচ্ছে, সেরা শিক্ষিত হচ্ছে, তার কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য নির্ভর ঘুরে ভিড়ে করছে, তার দ্বারা কেউ নিজে উপকৃত হচ্ছে না, অন্যকে উপকৃত করতে পারছে না। তাহলে এই জাতীয় যেন না হয়, বরং প্রত্যেকটি মানুষের, সে ঘরে থাকলেও শিখবে, পড়াশিক্ষক শিক্ষা দিবে, মসজিদে গেলেও সে নিজে শিখবে, অন্যকে শিক্ষা দিবে, অর্থাৎ তার সমাজেরও তার দায়িত্ব তার উপর রয়েছে, শুধু পড়োশি না, সমাজের দায়িত্ব তার উপর রয়েছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা শিক্ষার জন্য আসবে তাদেরকে তিনি সুসংবাদ স্বাগতম জানাতে বলেছেন। তিনি বলেছেন যে অচিরেই তোমাদের কাছে কিছু লোক আসবে জ্ঞান অর্জন করতে, সাহাবায়ে কেরামের কাছে দূর দূরান্ত থেকে জ্ঞান অর্জন করতে মানুষ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুসংবাদ তারা তাদেরকে শুনিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তারা আসে তোমরা তাদেরকে বলো মারহাবা, মারহাবা অর্থ সুসংবাদ, স্বাগতম, স্বাগতম জানায় তাদেরকে বলেছেন, স্বাগতম জানায় রাসূল এটাও বলেছেন তাদেরকে স্বাগত জানিয়ে, বা আকনুহম তাদেরকে তোমরা শিক্ষা দিবে, আকনু অর্থ তাআল্লিমুহম শিক্ষা দিবে। এই জন্য যখন ছাত্র আসে টিচার উচিত তাকে শিক্ষা দেয়া, যখন সন্তান আসে মায়ের উচিত তাকে শিক্ষা দেয়া, শিক্ষিত করে তোলা, এটা মায়ের দায়িত্বের ভিতরে পড়ে, নাহলে মা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কারণ তার দায়িত্ব হচ্ছে সন্তানকে শিক্ষিত করে তোলা। আর শিক্ষার কোন অংশটুকু শিক্ষিত করে তুলতে হবে এটা আমরা একটু পূর্বে আলোচনা করেছি। মনে রাখবেন যে যদি শিক্ষার যে মাধ্যমটা, যদি সরাসরি আপনি একটা এলকা আপনি বলে দিচ্ছেন, আরেকটা হচ্ছে জেনে নিচ্ছেন, দুইটা না, একটা হচ্ছে বলে দিচ্ছেন আপনি, একটা হচ্ছে শেষ প্রশ্ন করে জেনে নিচ্ছে। ইসলামে দুই পদ্ধতি অনুমোদিত হয়েছে, যে একটা হচ্ছে সন্তান বলবে বা ছাত্র বলবে, একটা হচ্ছে ওস্তাদ, ছাত্র জিজ্ঞাসা করবে, ওস্তাদ বলবে, একটা ওস্তাদ সরাসরি বলে চলে যাবে, দুটোই ইসলামে অনুমোদিত। যেই জন্য মুহাদ্দিসিনরা দুটো পদ্ধতি আছে, একটা বলে হাদ্দাসানা, তা হাদিস পদ্ধতি, যে হাদিস বর্ণনা করেছেন আমাকে অমুক, একটা হচ্ছে আখবারানা, আর তিনি তার কাছে তার হাদিস পাঠ করা হয়েছে, দুইটাই কিন্তু অনুমোদিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কোরআন পাঠ করে শোনানো হতো, রাসূল অনুমোদন করতেন। অনুরূপভাবে রাসূল নিজে সাহাবীদেরকে পাঠ করে শোনাতেন, দুটোই অনুমোদিত। এই জন্য দুই পদ্ধতি ইসলামে রয়েছে, এক কোনোটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, এখন শুধু ছাত্র পড়বে আমরা চুপ করে বসে থাকি এরকম না, বা ছাত্রের উপর আমরা বলেই চলে যাবো, ছাত্র কিছুই আমার সাথে কোনো রকমের কথা বলবে না, বা চুপ করে বসে থাকবে, ভয়ে ভয়ে ভীত হয়ে বসে থাকবে, এর কোনোটাই নয়, বরং আমিও বলবো সেও বলবে, দুই পদ্ধতি ইসলামে অনুমোদিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি অসুস্থ হয়ে পড়ছেন, মাথায় তার ব্যথা ছিল, মাথা আঘাত পেয়েছিলেন যুদ্ধে, তো সবাইকে তারপর তার গোসল ফরজ হয়ে গিয়েছিলো কোনো কারণে, তাকে সবাইকে জিজ্ঞাসা করেছে যে আমার কী হবে, আমি তো গোসল করতে পারছি না, অসুবিধা হবে, সবাই বলছে আমরা গোসল ছাড়া কিছু দেখছি না, যারা তো জিজ্ঞাসা করেছে জানতো না, তো লোকটি গোসল করেছে এবং সেটা পছন্দ হয়ে লোকটি মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলার পর রাসূল বললেন যে তারা তো তাকে হত্যা করে ফেললো, তারা তো মেরে ফেললো, তো ভালো ফতোয়া দিতে পারলো না তাকে, তো সে তো প্রশ্ন করেছে জানার জন্য, এই জন্য জানা প্রশ্ন করা হচ্ছে যে জাহেল তার একমাত্র ওষুধ হচ্ছে প্রশ্ন করে জেনে নেয়া, এটা তো সত্য কথা, নাহলে কীভাবে জানবে, প্রশ্ন করে জেনে নেওয়া হচ্ছে তার একমাত্র ওষুধ। এই জন্য ইসলামে এইভাবে দুইটি পদ্ধতি অনুমোদিত, একটি হচ্ছে প্রশ্ন করে জানা অথবা ওস্তাদের পক্ষ থেকে বলে দেওয়া, দুটি পদ্ধতি অনুমোদিত। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা নিয়ে শুধু বলেছেন তা নয়, এটা তো শুধু বলার কথা যে ফরজ তোমরা এটা করবে এটা করবে, কিন্তু নিজে কিন্তু তিনি নিজেই শিক্ষক হিসাবে ছিলেন, শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন বড়ইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে, আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে। কখন বলেছেন তিনি সেটা, আমি সে হাদিসটি বলি, হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পরিবারের লোকেরা বিদ্রোহ ঘোষণা করলো যে আমরা
আপনার এই অল্প পয়সায় আমরা থাকতে পারবো না, আপনাদের বেশি বেশি করে পয়সা দিতে হবে, বেশি বেশি করে খাবার দিতে হবে, বেশি বেশি করে এটা দিতে হবে, এটা দিতে হবে, জায়গা বড় দিতে হবে, বিল্ডিং দিতে হবে, এই জাতীয় কথা আলোচনা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে দূর মসজিদে বসে থাকলেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূল আপনি মন খারাপ করেন, দেখো ওরা আমার কাছে এই চাচ্ছে ও চাচ্ছে, আমার কাছে নাই, আমি কোত্থেকে দেবো। আল্লাহ তাআলা কিন্তু এমনি আল্লাহ তাআলা কিন্তু আয়াত নাজিল করলেন, সূরা আহজাবের মধ্যে আছে যে ওমাই ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'আমালু সালেহান নুতি আজরাহু মাররাতাইন, অর্থাৎ ফা তা'আলা ইউমাত্তিকুনা ওয়াসারিহুকুনা সারাহান জামিলা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন এটা যে হে নবীর স্ত্রীরা, যদি তোমরা দুনিয়ার কুন্তুন্না তুরিদুল হায়াতের দুনিয়া জিনাতা, যদি দুনিয়ার চাকচিক্য চাও, ফাতা আলাই না উমাত কুন্না ওসার কুন্না সারাহান জামিলা, তো আসো তোমাদেরকে যা দিয়ে বিদায় করে দেখেন, আমি দুনিয়ার চাকচিক্য তোমাদের দিতে পারবো না। আর যদি তোমরা আল্লাহ তাআলা রসুলের সন্তুষ্টি চাও এবং এই অবস্থা থাকতে চাও রসুলের কাছে, তাহলে তোমাদের জন্য ডবল সওয়াব রয়েছে। এর নাজিল হওয়ার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গেলেন, গিয়ে প্রথমে শুরু করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, বললেন দেখো আল্লাহ তাআলা আমার কাছে একটা আয়াত নাজিল করেছে যার সাথে বিরাট ভবিষ্যৎ সম্পর্ক জড়িত রয়েছে, তুমি নিজে কোনো সিদ্ধান্ত নিও না, আমি চাই তুমি তোমার পিতা মাতার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। কারণ রাসূল আসলাম ভয় পেয়েছেন যে ছোটো মেয়ে না বুঝে হয়তো বলে ফেলবে যে আমি না আমি সম্পদে চাই চলে যাব, রাসূল মনে কষ্ট আসবে। হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভালোবাসেন, এই রাসূল বললেন তুমি একটু পরামর্শ করে তুমি সিদ্ধান্ত নিও। তো কী বলেন? তো বলছে যে আল্লাহ তাআলা ইয়াত নাজিল করছে যে যদি তুমি ভালো থাক আমার সাথে থাকতে চাও তাহলে এই অবস্থা থাকতে হবে, যদি কোনো টাকা পয়সা চলে যাও এরকম। বলে যে এই ব্যাপারে আমি কারো পরামর্শ নেব না, আমি আল্লাহ এবং তাঁর রাসূলকে ভালোবাসি, তাদের কাছে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার রাসূল খুশি হয়েছেন, এটা বলার পর রাসূল খুশি হয়ে বললেন চলে যাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু লাগাই দিলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি যে বলছি আপনাকে পছন্দ করছি এটা কিন্তু বলবেন না কাউকে। হ্যাঁ কেন? তারা যে দুই চারজন কমে যাবে আমার আর সুযোগ বেড়ে যাবে, বেশ আমার কাছে সুযোগ থাকবে, এরকম একটা টেন্ডেন্সি কাজ করেছে। সাধারণত সতীনরা এটা করে থাকে, যত সতীন আছে তার উদ্দেশ্য হলো ওটা যাই যাক, ওর ঠ্যাং ভাঙ্গা ও হাত ভাঙ্গা ভেঙে যায়। তো এই জাতীয় রাসূলুল্লাহ দুনিয়ার মানুষের স্বভাব, এটা কোনো ওনারাও মানুষ ছিলেন, এটা স্বীকার করতেই হবে। তো আশার দিনটা বলার রাসূল কী বলেছেন, গোপন রাখবে বলছেন? কয় না, ইনামা বরস্তু মোয়াল্লিম, আমি শিক্ষক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমানতদারের সাথে কথা বলে দেয়া, যেহেতু সহযোগিতা হয়। এক এক ছেলে পারে বলে সে বলে যে স্যার আপনি কিন্তু আর কাউরে কিছু বলবেন না, আমি পারি যথেষ্ট, কখনো নয়। অথবা যে সন্তান ভালো কোনো করেছে, মা কিন্তু তাকে ভালো ভালো জিনিস দিল, এটা খাওয়াই দিল, এটা খাওয়াই দিল, আর ছেলে বলে যে মা কাউকে বলবেন না, এটা তো ভুল ঠিক না, কারণ তার সবাইকে সমান হিসেবে দেখতে হবে। সে বলে যে না এই জায়গায় আয়েশা তোমার কথা শোনা হলো না, আমি সবাইকে বলে দেবো যে আয়েশা কিন্তু এটা এখতিয়ার করেছে, তোমরা কী করবে দেখো। তিনি সবার কাছে গেছেন, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নিয়েছেন যে না আমরা আসলে আয়েশা এমনিতে তাদের মনে এটাই ছিল, তার উদ্দেশ্য ছিল যে আল্লাহ হয়তো কোনো ব্যবস্থা করে দিবেন যে আমরা এত কষ্টে আছি, দুই মাস পর্যন্ত আমাদের হাঁড়িতে আগুন আমি আমাদের এই চুলাতে আগুন জ্বলে না, আল্লাহ তো ইচ্ছা করলে ভালো ব্যবস্থা করে দিতে পারেন। ঠিক আল্লাহ তালা তারা যেহেতু এটা মেনে নিয়েছে, আল্লাহ তালা কিন্তু কিছুদিনের মধ্যে খাইবার জয় হয়েছে, খাইবার জয়ের পরে তাদের অভাব ছিল না। আল্লাহ তালা অপরীক্ষা করেছেন তাদের ইমানকে, ইমানের পরীক্ষা তারা টিকে গেছে, আল্লাহ তালা তাদের ব্যবস্থাপনা করে দিয়েছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তিনি বলেছেন ইন্নামা বরাস্তু মুআল্লিম, আমি তো শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সূরা আহজাব বাইশ পারার প্রথম আগের আয়াত এবং পরের আয়াত, বাইশ পারার আগের আয়াতটা এবং বাইশ পারার শুরুর আয়াতটা এটা আপনি এই তাফসির দেখবেন। আচ্ছা তো আমরা যে বলছিলাম যে রাসূল আসলাম সে এভাবে শিক্ষা হিসেবে পেরেছে, রাসূল আসলাম নিজে তার জীবনে শিক্ষক শিক্ষকতা কীভাবে করতে দেখিয়ে দিয়েছেন। দেখেন এক লোক নামাজ সালাত আদায় করতেছে, পাশে এক লোকে হাসি দিয়েছে হাসি দেওয়ার পরে ওই লোকে আলহামদুলিল্লাহ বলে নাই, কেউ তো জানে যে সালাতে আলহামদুলিল্লাহ বলতে পারে না, এই লোকে এসে বলতেছে ইয়ার হামুক আল্লাহ বড় করে। তো সাহাবায়ে কেরাম একে অপর থাপ্পড় দিয়ে চুপ করবেন এটা বলা যায় না, এটা বলতেছে, সে আরও বলতেছে কেন তোমরা আমাকে চুপ করাচ্ছ, ইয়ার হামুক আল্লাহ বলবো, মানে এই জাতীয় বলো আরো ক্রমশ হয়ে গেছে। তো সালাতের পরে সবাই মিলে ওরে ধরার ধর পাকড় অবস্থা, তুই সালাতের ভিতরে এত কথা বললি নষ্ট হয়ে গেলো তো নামাজে, হাই হাই রে হয়ে গেলো সে হয়ে গেলো, কিন্তু রসুল ডেকে বললেন যে শোনো তাকে আমার কাছে আসতে দাও। আসার পরে বললেন যে জানো আমাদের এই সমস্ত সালাতে কথা বলা যায় না, এখানে শুধু তসবিহ আছে, তাহমিদ আছে, তাকবীর আছে, এর বাইরে কিছু নেই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আছে, এর বাইরে কথা বলা যায় না। সুন্দরভাবে এটা বুঝিয়ে দিলেন তাকে, কোনো ধমক দেন নাই, সে এত খুশি হয়েছে বলার বাইরে, সে বলছে আমার কোনো ধমক দেন নাই রসুল, আমাকে এত সুন্দর করে জানিয়ে দিলেন, এটা সে তার শিক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আপনার জন্য আপনার ছেলে কোনো ভুল করেছে, আপনি তাকে বললেন যে তোর মতো গাধা পৃথিবীতে আরেকটা নাই, এটা কিন্তু ভুল, এটা করবেন না। আপনার একটা ছাত্র ভুল করেছে,
কোনো একটা বাথরুমে যে কিছু নষ্ট করে ফেলছে, আপনি বললেন যে এই ছাত্রকে আমি আর পড়াবো না, এটা আপনার তোর মাকে বলবে যে এটা যেন করে কে জরিমানা নিয়ে আসে, ছেলে বাসায় গিয়ে কিছু বলো না, মাদ্রাসা আসা বন্ধ করে দিল, স্কুলে আসা বন্ধ করে দিল, কী জন্য গেলে মার খেতে হবে কারণ একটা নষ্ট করে আসছি, কত দূর চলে গেলো এটা। আপনার দায়িত্ব হবে তাকে সুন্দর করে বুঝিয়ে বলা যে এটা করতে হয় না, এই জিনিসটা করা যায় না, তুমি দেখো কেউ তো করে না, সুন্দর করে বুঝিয়ে বলেন, ধীরে ধীরে বলেন, তার মধ্যে এটা আসর করবে, কঠিন হওয়ার কোনো প্রয়োজন নেই। রসুল্লাহ সাল্লাহ আসলাম যিনি বলেছেন বড়স্তু মোয়াল্লামান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। রসুল্লাহ আসলাম সারা জীবন এই জিনিসটা করে গেছেন, আরাফার মাঠেও তিনি শিক্ষা দিয়ে গেছেন। এই দিনটা কোন দিন? এই দিনটা এই দিনে কী হয় এইভাবে বলে গেছেন, অর্থাৎ এর অর্থ শিক্ষা দিয়ে তার সারা জীবনের ব্রত ছিল। রসুল শুধু শিক্ষা দিয়েছেন, এই পদ্ধতি অবলম্বন করেছেন বিভিন্ন রকম, সেটা আমি বলতে চাচ্ছি। রসুল আসলাম শিক্ষা দেওয়ার সময় দেখেন নিজে নিজে শিক্ষার জন্য চলে গেছেন জায়গায় জায়গায়। যখন প্রথম আয়াত নাযিল হলো আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দেরকে আপনি ভয় প্রকাশ করুন, অর্থাৎ আপনি যে নবী এবং রাসূলরা তাদেরকে জানিয়ে দিন তারা যেন ইসলাম গ্রহণ করে, এটা উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাম কী করেছেন? তিনি সফা পাহাড়ের উপরে উঠছেন, উঠে ডাক দিলেন, কীভাবে ডাক দিলেন, ওয়া সবাহা, সকালবেলা। আরবরা যখন এই শব্দ শুনে মনে করে বিপদ হয়েছে, সবাই চতুর্দিক থেকে ধেয়ে আসছে, কী হয়েছে না হয়েছে, এমনকি যে আসতে পারে নাই তার প্রতিনিধি পাঠিয়েছে, দেখো কী হয়েছে, মোহাম্মদ শব্দ শোনা যাচ্ছে, মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলে না, কিছু একটা ঘটছে দেখে আসো। সবাই আসার পর তিনি বললেন যে আমি যদি বলি যে এই পাহাড়ের পাদদেশে কিছু লোক অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, শত্রু, বিশ্বাস করবে কি না? বলে হ্যাঁ বিশ্বাস করবো। বলে আমি বলছি যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, নাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। এটুকুর জন্য তিনি ডেকে আনেন সবাইকে, দেখছেন খেয়াল করেন, একমাত্র আল্লাহর ইবাদত করো। আবুল হাব ছিল, এটা আবুল হাব বলে তাব্বাল্লাকা আলিহাদা জামাত, তো ধ্বংস হোক, এই জন্য একত্রে করছো, তো বুঝতে পারি না, তো আসতামই না, অর্থাৎ আর মূর্তিগুলো তার বেশি প্রিয়। তখন ইয়াত নাজিল হলো তাব্বা ইয়াদা আবিল হাবি মতাব্বা, ইয়াত নাজিল হলো, বুঝিয়ে দিলেন যে আল্লাহ তালা বুঝিয়ে দিলেন আবুল হাবের ধ্বংস হবে, রসুল্লাহ আসলাম ধ্বংস হবেন না, আলহামদুলিল্লাহ তার কথা সারা জীবন থাকবে এবং কেমন পর্যন্ত মানুষ মুখে নিবে। আমাদের উদ্দেশ্য রসুল আসলাম শিক্ষার পদ্ধতিটা কী ছিল? সবাইকে একত্রিত করে শিক্ষা দেয়া। এই যে এখন আপনারা স্কুলে ছেলেদেরকে একত্রিত করে শিক্ষা দেন, এটা কিন্তু এই পদ্ধতি রসুল্লাহ সাল্লাহ আসলামের আবিষ্কার করা, রসুল আসলাম এটা দেখিয়ে দিয়েছেন। আরেকটি পদ্ধতি হচ্ছে রসুল নিজে গেছেন, নিজে গিয়ে জায়গায় জায়গায় শিক্ষা দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম। দেখেন তিনি যখন মানুষকে বলা হলো ফার্স্ট দারবি মা তো মারো আর জান মুশরিকিন, মসজিদের থেকে মুখ ফিরিয়ে আল্লাহ তালা যা যা নির্দেশ তা স্পষ্টভাবে বলুন, এটা বলার ফলে তিনি কোথায় গেলেন? তিনি ওকাজে গেছেন, ওকাজ হচ্ছে তাদের বাজার, বাজারে গিয়ে তিনি বলতেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সফল কাম হবে। আর পিছন দিক থেকে তাকে পাথর মারত, আবু লাহাব পাথর মেরে বলতো মিথ্যাবাদী, শুনো না তার কথা। কিন্তু আরও বেশি সমস্যা হয়েছে কি, যখন মানুষের সাধারণত যেটা নিষেধ করা হয় এটা বেশি বেশি গুরুত্ব পায়, আল্লাহর ইচ্ছা যারা যারা শুনছে ওরা বলে কী হয়েছে তাহলে একটু দেখি, সাধারণত আপনি দেখেন বাজারে কেউ ঝড়টা হলে বলে দেখি না এখানে কী হয়েছে, ওখানে দেখি কী হয়েছে, ঝড়টাটা একটু দেখি কী হয়েছে, তার সামনে এগিয়ে যায় সেই ঝড়টা দেখার জন্য। এইটাই কিন্তু হচ্ছে এই আরও দাওয়াতকে আরও প্রসার করে দিয়েছে। রাসূলুল্লাহ আসলামকে নিষেধ করতে ওরা বলতে দেখ শুনো না, বলে কী শুনবো না, দেখি আসি তাহলে কী জিনিস, যাইয়া অনেকে ইসলাম গ্রহণ করতে যায়, আরে ভালো কথাই তো বলছে, এর মানা করছে কী জন্য, এটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নিজে গিয়ে কখনো কখনো শিক্ষা দিতে গেছেন। আমি যখন আসছি আপনারা আসেন এখানে, আপনারা কিন্তু আমার বাসায় দেন, আমি আসছি, এরকম কখনো কখনো শিক্ষক যাবেন ছাত্রদের কাছে, এটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন বহুবার, তিনি কখনো কখনো ওকাজে গেছেন, কখনো কখনো হজের মধ্যে তিনি গেছেন, হজে মানুষ একত্রিত হয়, তখনকার দিনে হজ কাফেরদের হজ ছিল, তারপরে তিনি একত্রিত হতেন, যাইতেন সেখানে, যে বলতেন তোমরা ইমান আনো, তোমরা আল্লাহর একমাত্র আল্লাহর উপর ইমান আনো, তিনি বলতেন যখন তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এটা হচ্ছে আমাদের তালবিয়া, কিন্তু তারা সালাকি করতো লাব্বাইক লা শারিকা লাক ইল্লা শারিকান হুয়া লাকা তামলুকু ওয়া মা মালাক, তারা বলতো যে আমি হাজির, আল্লাহ আপনার কোনো শরিক নাই, তবে যেগুলি ছোটোখাটো কিছু শরিক আছে তারা আপনার মালিক না, আপনি তাদের মালিক, মানে এটা সালাকি করতো। এখানে এটা কোনো শিক্ষা দেন রাসূল, এটা নবীদের তালবিয়া না, এটা ওরা বানিয়ে নিয়েছে কী জন্য, তাদের মূর্তির কী অবস্থা হবে যদি বলল লা শারিকা লাক, তারা বুঝতো এটা, এই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মূর্তি পূজা করতো না, তারা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হচ্ছে মূর্তি পূজা বন্ধ করা, এরা বুঝে নিত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝানোর জন্য তিনি বলতেন যে তোমা হে, যখন এরা বলতো কাফেররা বলতো লাব্বাইক লা শারিকা লাক ইল্লা শারিকান বলতো, রাসূল বলতো কাত থামো এখানে, এটা বলিও না, এটা তো শিরিক হয়ে যাচ্ছে, লাব্বাইক লা শারিকা লাক পর্যন্ত থাকো তাহলে তার শরিক হবে না, কিন্তু তারা বলতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, হজের মৌসুমে
বিভিন্ন মুসলিমে যখন মানুষ একত্রিত হতো সেখানে তিনি সেখানে যাইতেন শিক্ষা দেওয়ার জন্য। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরও কী করছেন, রেহলা সফর করেছেন। সফর করেছেন কোথায়? তায়েব গেছেন। রাসূল তায়েব গেছেন না? তায়েব গেছেন শিক্ষা দেওয়ার জন্য। তারা গ্রহণ করেনি, এক একজন এক এক কথা বলেছে, আপনারা জানেন। তাহলে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য সফর করা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখিয়ে দিয়েছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কাউকে দায়িত্ব দিতেন, যেমন তোফায়েল ইবনে আমর আদ-দাউসিকে বলেছেন যে তোমার গোষ্ঠীকে তুমি শিক্ষা দাও, যা শিখছো আমার কাছ থেকে এখানে বসে থাকো না, তোমার গোষ্ঠীকে তুমি শিক্ষা দাও, তোমার গোষ্ঠীকে তুমি শিক্ষা দাও। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মদিনা পাঠিয়েছেন যে মদিনাবাসীরা আমার দিন শিখার জন্য উৎসাহী উদ্গ্রীব হয়ে রয়েছে, সেখানে গিয়ে তুমি তাদেরকে দিন শিক্ষা দাও। এবার তিনি মাঝে মধ্যে লোকও পাঠাতেন বিভিন্ন জায়গাতে শিক্ষা দেওয়ার জন্য। এসবই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো শিক্ষা দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি যেখানে যাওয়া সম্ভব নয় সেখানেও শিক্ষার ব্যবস্থা করেছেন। কী করেছেন? তিনি কখনও কখনও তাদের কাছে চিঠি লিখেছেন, যেমন রোম সম্রাটের কাছে চিঠি লিখেছেন, যেমন পারস্য সম্রাটের কাছে চিঠি লিখেছেন, যেমন তিনি মিশরের সম্রাটের কাছে চিঠি লিখেছেন, কেন যে ইমান আনো, নাজ্জাশির কাছে চিঠি লিখেছেন, হাবশার বাদশার কাছে, তারা ইমানের জন্য তারা শুনে কেউ ইমান আনছে, কেউ ইমান আনেনি, কেউ সম্মান করেছে, কেউ সম্মান করেনি, বিভিন্ন রকম। কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আপনার আমার দায়িত্ব হবে এইভাবে দাওয়াতের কাজে লেগে যাওয়া। আজ পর্যন্ত দাওয়াতের যত সেক্টর আছে এখন সবচেয়ে বেশি সেক্টরগুলো সবচেয়ে বেশি খোলা, একমাত্র একটা সেক্টর আমাদের সামনে নেই, সেটা হচ্ছে যুদ্ধ, সরাসরি যুদ্ধ কাফেরদের সাথে, এবং সেটা হওয়াও কঠিন। এর চেয়ে আর সমস্ত সেক্টর খোলা আছে। আপনি লেখনির মাধ্যমে, এমনকি ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আপনি দাওয়াতের কাজ পরিচালনা করতে পারেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার পদ্ধতি আপনার কিছু রয়েছে, কেউ অনেক সময় অনেক কিছু শিক্ষা নিয়ে পায়। আপনি সুন্দর একটা জিনিস পেয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন যে ভালো একটা জিনিস পাইছেন, দেখবেন যে কত মানুষ এটাকে কপি করে রাখবে, আরেকজনের কাছে এটাকে ফরওয়ার্ড করে দিবে শিখার জন্য, এবং কেউ শেয়ার করবে, দেখবেন হাজার হাজার মানুষ যেন শুনতে পায়। তো এটাও কিন্তু দাওয়াত এবং তালিম, এটা শিক্ষার একটা বড় মাধ্যম হিসেবে বিবেচিত হতে পারে। আমরা এই কথাগুলো এই জন্য বললাম যে এটা হলো প্রাথমিক আলোচনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষক হিসাবে ছিলেন এবং শিক্ষার কাজ করে তিনি করেছেন। এখন আমরা আলোচনা করব যেটা মূল কথা, সেটা আসবো ইনশাল্লাহ শেষ করবো তাড়াতাড়ি, সেটা হচ্ছে যে শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কী পদ্ধতি অবলম্বন করেছেন। আমি প্রায় 13-14টি পদ্ধতি আবার আলোচনা করব। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দেওয়ার জন্য যে প্রথম যে জিনিসটা করেছেন, তিনি পদোয়া, নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে তিনি তৈরি করেছেন এবং আদর্শ হিসেবে নিজেকে পেশ করেছেন, এবং বলতেন যে আমাকে দেখে শিখো, আমাকে দেখে শিখো। তিনি বলেছেন সালাত পড়তে গিয়ে কী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করছি এভাবে সালাত আদায় করো, আমি যেভাবে সালাত আদায় করছি এভাবে সালাত আদায় করো। এর অর্থ হচ্ছে উনি কোদোয়া, ঠিক আপনি আপনার সন্তানের জন্য কোদোয়া হন, আদর্শ হন, এই দেখো আমি এভাবে করছি, তুমি কাছে কাজ এভাবে করো, টিচার ছাত্রের জন্য আদর্শ হোক যে আমি এভাবে করি তুমি এভাবে করো, আদর্শ হওয়া দরকার, আদর্শ না হলে শিখবে না। যদি কোনো দেখে যে টিচার মিথ্যা কথা বলে, আপনার এই সন্তান মিথ্যা কথা শিখবে, অথবা মনে করবে যে মিথ্যা কথা বলাও বুঝে একটা ভালো কাজ। হ্যাঁ, আপনি পরিবারের ঘরের মধ্যে মিথ্যা কথা বলছেন, কেউ আসছে ফকির আসছে, আপনি বলছেন যে টাকা নাই যাও, ছেলে জানে যে আপনার টাকা আছে, ছেলে শিখবে, এরপরে সেও বলবে এরকম যে টাকা নাই যাও, এটাই শিখবে, সে বলছে যে এটা বোধহয় বলতে হয়, এভাবে বোধহয় বলতে হয়, এটা শিখবে। এই জন্য আপনাকে সন্তানের কাছে, টিচারকে, শিক্ষকের, ছাত্রের কাছে অবশ্যই কোদোয়া হতে হবে, অবশ্যই তার জন্য কী হতে হবে, একজন আদর্শ ব্যক্তি হতে, অনুকরণীয় ব্যক্তিত্ব পরিণত হবে, তাকে অনুসরণ করবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে যেন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, আল্লাহ আখিরাতে বিশ্বাসী প্রত্যেকটি মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আদর্শ, তাকে আদর্শ হিসেবে নিতে হবে। এই জন্য তিনি সেই কাজটি করেছেন, অর্থাৎ উত্তম আদর্শ হিসাবে পেশ করেছেন। আপনিও সন্তানের জন্য, টিচার ও ছাত্রের জন্য উত্তম আদর্শ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করুন। দুই নম্বর শিক্ষাদানের ক্ষেত্রে আপনাকে একটা ধারাবাহিক পদ্ধতি আসতে হবে, অর্থাৎ একসাথে না, ধীরে ধীরে পদ্ধতি অবলম্বন করতে হবে। ধীরে পদ্ধতি কী? প্রথম দিনে আপনি বড় কিছু তাকে দিবেন না, ধীরে ধীরে পদ্ধতি তাকে যেটা গুরুত্বপূর্ণ এটা আগে শিক্ষা দেন, তারপর একটা এভাবে বলুন। এভাবে শিক্ষা দেওয়ার পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে জানিয়েছেন কীভাবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুআজ তুমি কোথায় যাবে, বলে ইয়ামানে যাচ্ছ, তুমি ইয়ামানে যেহেতু যাচ্ছ তুমি সেখানে, রাসূল তাকে পাঠিয়েছেন ইয়ামানে, তুমি তো ইয়ামানে যাচ্ছ মুআজ, তুমি সেখানে গিয়ে প্রথম তাদেরকে ডাকবে আল্লাহর উপর ইমান আনার কথা, তারপর তারা মেনে নেয়, তারপর বলে সালাত তাদের ফরজ করা হয়েছে, তাহলে বোঝা গেল আল্লাহর উপর ইমানটা গুরুত্বপূর্ণ। তারপর দ্বিতীয়টা এভাবে সন্তানকে আগে আকিদার বিষয়টা দাস দিতে হবে, তারপর আমলের বিষয়ে দাস দিতে হবে, তারপর দুনিয়ার আখলাক, তারপর এইভাবে যাবে, কিন্তু আকিদার বিষয়ে দাস দিতে ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া চলবে না, এই ছাড় দেওয়া যাবে না।
এই ছাড় দেওয়া যাবে না। তাহলে ধীরে ধীরে পদ্ধতিতে আগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ জিজ্ঞাসা করলে যে কোন আমল উত্তম, রাসূল কী বলতেন? ইমান বিল্লাহ ওয়া রাসূলি, তারপর কি আস-সালাতু আলা ওয়াক্তিহা, সালাত টাইম মতো পড়া, তিন নম্বর হচ্ছে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা। তাহলে একটার পর একটা ধীরে ধীরে পদ্ধতিতে আবিষ্কার রাসূলুল্লাহ পড়া, এই পদ্ধতিটা রাসূলুল্লাহ আবিষ্কার করে দেখিয়েছেন। সুতরাং পড়ানোর ক্ষেত্রেও এই পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। তিন নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল শিক্ষা সাহাবায়ে কেরামকে দিয়েছেন। প্র্যাকটিক্যাল শিক্ষা কীরকম? এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সালাতের সময় সম্পর্কে আমাকে জ্ঞান দিন। রাসূল বললেন যে আমাদের কাছে অবস্থান করো। রাসূল বললেন যে আমাদের কাছে তুমি অবস্থান করো, আমাদের কাছে অবস্থান করো, থাকো দুদিন থাকো। প্রথম দিন তিনি আউয়াল ওয়াক্ত সালাত আদায় করলেন পুরো সবগুলি, দ্বিতীয় দিন তিনি শেষ ওয়াক্ত সালাত আদায় করলেন, তারপর বললেন যে আর সালাতু বাইনা হাজাইন, সালাত হচ্ছে এই দুই সময় মাঝখানে। হে কি ভুলে যাবে আর, হে কোনোদিন সে কোনোদিন ভুলবে না, কিন্তু সে যদি বলে দিত যে এইভাবে এভাবে পড়ে এবার, সে কিন্তু অনেক সময় বলতো আয় হ্যাঁ আমার তো এখন আর ঠিক রাখতে পারছি কোন সময় কোনটা। প্র্যাকটিক্যাল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে সালাত হচ্ছে এইভাবে পড়তে হয়। আরেকজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আরেকজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি অজু শিক্ষা দেন। রাসূল বললেন পানি নিয়ে আসো, পানি নিয়ে আসবার অজু করে দেখাই দিলেন। প্র্যাকটিক্যাল শিক্ষা, এই শিক্ষা আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য রেখে দিয়েছেন। এই জন্য একজন টিচারের উচিত সে শিক্ষা দেয়া, একজন মা উচিত তার সন্তানকে এই ধরনের প্রশিক্ষণ দেয়া, হাতে কলমে শিক্ষা দেয়া, এটা খুব জরুরি একটি বিষয়। কিছু শিক্ষা আছে যে মানুষ হাসতে খেলতে সবসময় কিন্তু মানুষ বোর হয়ে যায় একরকম থাকলে, তো আপনি তার মধ্যে কিছু হাসি তামাশার মাধ্যমে তাকে শিক্ষা দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাম এটা মাঝে মধ্যে করতেন, কিছু কিন্তু অন্যায় কিছু বলতেন না, যে কথা সত্য সেটাই শুধুমাত্র তিনি বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক বলল যে ইয়া রাসূলুল্লাহ আমি 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 আমাকে একটি উটের বাচ্চা উট দিন যাতে করে আমি দেশে পৌঁছতে পারি। রাসূল বললেন ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দেবো। লোকটি বললো আমি উটের বাচ্চা দিয়ে কী করবো, আমাকে উট দিতে হবে। রাসূল বললেন যে সমস্ত উটেই কোনো না কোনো উটের বাচ্চা, এতে কোনো সন্দেহ নেই। তো কিন্তু এটা বলার কারণে তাকে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্য যে তোমার কথাটা আমি শুনছি, তো এইভাবে আপনি শিক্ষা দিতে পারেন। এইভাবে হক কোনো ইয়ার মাধ্যমে মজাকের মাধ্যমে আপনি কথা বলতে পারেন। অনুরূপভাবে আরেকটি শিক্ষা দেওয়ার পদ্ধতি হচ্ছে যে মানুষকে রিফক অর্থাৎ ভালো ব্যবহারের মাধ্যমে শিক্ষা দেয়া। ভালো ব্যবহারের শিক্ষা দেওয়ার পদ্ধতি হচ্ছে ইহুদিরা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর গালি দিত, বলতো আসসালামু আলাইকা, মৃত্যু আপনার উপর, আসসাম আসসালামের জায়গায় আসসাম বলতো। তো আয়েশা রাদিয়াল্লাহ একবার শুনে ফেলেন তোমাদের উপর আল্লাহর গজব হোক, তোমাদের উপর আল্লাহর লানত হোক, যেভাবে মেয়েরা গালি গালাজ করে শুরু করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা আলাইকে বিরিফ, আয়েশা আসতে ধীরে, এত তাড়াহুড়ো করতেছে কেন? বলে আপনি শুনেন নাই রাসূলুল্লাহ কী বলেছে এই লোকটি? বলে আমি তো বলেছি, আমি কী বলেছি? ওয়া আলাইকুম, তোমাদের উপর হোক, আমারটা কবুল হবে তাদেরটা কবুল হবে না, তো আমার তো একটুকু যথেষ্ট হয়েছে, আমি এত বাড়াবাড়ি করার দরকারটা কি, আমি তো বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কার কী জিনিস চুরি হয়েছে, চোরের উপরে তাকে বদদোয়া করতেছে অনবরত। রাসূল বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার ও তুমি যে ওকে বেশি বাড়াবাড়ি করতেছ, চুরির চেয়ে বেশি যেন না হয়ে যায় তোমার তার তারপর বদদোয়া, তার বোঝা যেন কমে না যায়, তার শাস্তি পুরো থাকুক, তুমি চুপ করে থাকো, আখেরাতে যেন তুমি এটা পাইতে পারো, সে নিয়ে গেছে। তো তুমি তার যত বেশি বলবা তত তার বোঝা কমে যায়, তুমি তো আস্তে কথা বলো। তো শিক্ষা দিলেন এইভাবে যে সব কিছু জোর খাটিয়ে চলা যায় না, সব কিছু আস্তে শিক্ষা দিতে হয়। সন্তানদেরকে ছাত্রদেরকেও সব জায়গাতে আপনি কঠোর হয়ে আপনি শিক্ষা দিতে পারবেন না, আপনাকে কোমল হয়ে শিক্ষা দিতে হবে। শিক্ষা দেওয়ার আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি মোরাতুল ফুরুকুল ফারদিয়া, এ হচ্ছে মানুষের ভিতরে কিন্তু পার্থক্য আছে, সব একরকম না, আপনার সন্তানদের মধ্যে একটা এক এক রকম হয়, একটা দেখবেন উত্তর মেরু একটা দক্ষিণ মেরু চলছে। আপনার দায়িত্ব হবে তাদেরকে প্রত্যেকে তার যেটা চাহিদা সে অনুসারে শিক্ষা দেয়া। ছাত্ররাও একই রকম হয় না, কোনো ছাত্র একবার বললে শুনে, কোনো ছাত্র তিনবার বলতে হয়, আপনার উচিত কমপক্ষে তিনবার বলা। কেন তিনবার, কেন কমপক্ষে বলবেন? কারণ তিনবার পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো কথা তিনবার বলছেন এবং বেশিরভাগ কথাই তিনি তিনবার বলতেন, যাতে করে প্রত্যেকে শিখতে পারে। কাজে প্রথমবার শিখেছে সে বলবে যে আচ্ছা দ্বিতীয়বারে শুনি, তৃতীয়বারে শুনি, কিন্তু যে শেষবার শুনেছে সে হয়তো বেশি মুখস্থ করছে। তিনবার শুনলে অনেকের মুখস্থ হয়, এই জন্য সে তিনবার প্রতি তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছে। তিনবার বেশি বলে আবার বেশি হয়ে যায়, কিন্তু প্রয়োজনে আরও বেশি বলা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে আরও বেশিও বলেছেন। সপ্তম যে পদ্ধতি শিক্ষার, শিক্ষা পদ্ধতি রাসূলুল্লাহ অবলম্বন করে সেটা হচ্ছে কখনও কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জিনিস উল্লেখ করেছেন যে নিজে বর্ণনা করে দিয়েছেন, আর কিছু না, বর্ণনা করে দিয়েছেন। বর্ণনা পদ্ধতি ছিল এমনভাবে যে বিশ্বাসযোগ্য করে তোলা, বিশ্বাসযোগ্য করে তুলে বর্ণনা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাম একটা পদ্ধতি ছিল। এই জন্য বিশ্বাসযোগ্য করে তোলার জন্য তিনি শপথ করতেন,
শপথ করে আল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, আল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদি, যার হাতে মুহাম্মাদের প্রাণ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের শপথ করতেন। শপথ কেন করতেন? যে যে শুনছে সে গুরুত্বের সাথে নেবে, যে এটা আসলে শপথের বিষয়, আমার সেটা শোনা দরকার, এটা গুরুত্বপূর্ণ জিনিস, এইভাবে শিক্ষা দেওয়ার দরকার আছে। সন্তানকে আপনার ছেলেকে বলবেন যে দেখো আমি কোরআন শরীফ পড়ে আসছি, এখন তোমাকে জিনিসটা জানাচ্ছি, সে বুঝবে কোরআন শরীফ পড়ে আসছে, অর্থাৎ ফজরের পরে বলতেছি তোমাকে, অর্থাৎ গুরুত্ব দেখানোর জন্য, অর্থাৎ এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, তোমাকে এই সময় বলতেছি। আপনি গুরুত্ব দিলে সেও গুরুত্ব দিবে, আপনি গুরুত্ব দিবেন। অনুরূপভাবে ছাত্র টিচারও ছাত্রকে এভাবে গুরুত্ব দিয়ে তাদেরকে শিক্ষা দিতে পারে। আরেকটি শিক্ষা হচ্ছে, শিক্ষার পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেটা হচ্ছে যে প্রশ্ন পদ্ধতি, প্রশ্ন করার পদ্ধতি, প্রশ্ন করে শিক্ষা দেয়া। হ্যাঁ, প্রশ্ন করার মাধ্যমে শিক্ষা দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনও কখনও এমন প্রশ্ন করতেন যে প্রশ্নের মধ্যে চিন্তার খোরাক আছে। যখন তিনি বলেছেন যে গাছের মধ্যে এমন একটি গাছ আছে যা দেখতে ইমানদারের মতো, সবাই চিন্তা করলো ইমানদারের মতো গাছ কী, কেউ বলে যে এটা বোধ হয় কোনো মরুভূমির কোনো গাছ, কেউ বলছে কোনো বাগানের গাছ, কেউ বলছে না কোনো কোনো পাহাড়ের গাছ, এক একজন এক একটা বলছে। কিন্তু আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বললেন যে আমার মনে হলো এটা হচ্ছে খেজুর গাছ। তিনি বলেন না, শেষ রাসূল নিজে উত্তর দিলেন, কিন্তু বলেন যে এটা খেজুর গাছ নয়। খেজুর গাছ কেন খেজুর গাছ বলেন? ইমানদার খেজুর গাছের মতো কেন? খেজুর গাছ কিন্তু কাউকে কষ্ট দেয় না, প্রত্যেকটা জিনিস কাজে লাগে। তা যদি কোনো আপনি ডালা ভাঙেন কী হয়, গাছের আগেকার দিন গাছের ইয়া দিত, সাদিত বাইরের সাদ দিত এটা দিয়ে, অথবা অঙ্গার হয় আপনি যদি জ্বালানি করতে পারেন। খেজুরের কোনো কিছু বাদ যায় না, খেজুর গাছের এখানে প্রত্যেকটা জিনিস কাজে লাগে। এমনকি খেজুর গাছ যদি গাছটাও কাটা হয়, এটা কী হয়, পিলার হয়, ঘরের পিলার হইতো, তখন এখনও কোনো কথা এখন বেদুইনরা ব্যবহার করে থাকে। খেজুর গাছে ঢিল দিলে কী হবে, আপনাকে কী দেবে, খেজুর দিবে, তো আপনার খারাপ কিছু দিচ্ছে না, তিনি ইমানদারের মতো হবে, এটা ইমানদারের মতো বলা হচ্ছে। কিন্তু আবার খেজুরদার মতো কাঁটা আছে, এর অর্থ হচ্ছে ইমানদার ইমানকে রক্ষা করবে, বাইরের কিছু আক্রমণ সে সহ্য করবে না, ইমান তাকে হেফাজত করবে, তাই যেন তার শরীরে যেন কেউ আক্রমণ না করতে পারে, এবার সে সাবধান থাকবে। এটা কিন্তু খেজুর গাছের সাথে ইমানদারের একটা পুরো মিল রয়েছে সার্বিক থেকে। এমনকি কেউ কেউ এটার উপরে বইও লিখেছে যে ইমানদারকে খেজুর গাছের সাথে কেন তুলনা করা হলো, এটা বই লিখে ফেলছে একটা। তো সাল্লাল্লাহু আলাইহি এটা করেছেন, এইভাবে যে প্রশ্ন করার মাধ্যমে যে শিক্ষা দিচ্ছে, এটা কিন্তু তার বেশি মনে থাকবে যে আমি এই ঘটনা ঘটছে এটা মনে আছে, বেশি মনে থাকবে এটা। এটা কিন্তু একটা শিক্ষাদান পদ্ধতি। এটা স্যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কখনো হেওয়ার মানে কনভারসেশন যেটাকে বলে, এটার মাধ্যমে কখনো শিক্ষা দিয়েছেন, তুমি কী বলো, অমুক কী বলে, কী বলে, ও কী বলে, এভাবে শিক্ষা দিয়েছেন। যেমন জিজ্ঞাসা করেছেন যখন সাহাবায়ে কেরাম যখন হুনাইনের যুদ্ধ নাম শুনেছেন আপনার, হুনাইনের যুদ্ধ কী করলে অনেক সম্পদ পাওয়া গেল। সম্পদ পাওয়া যাওয়ার পরে তিনি মক্কাবাসীদের যারা নবমুসলিম ছিল তাদেরকে সম্পদ দিতেই থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ার পরে আনসারদের মনে একটু কষ্ট আসলো যে রাসূল কোরাইশদের দিয়ে দিল সব, ওরা তো ওরা তো বাইরের লোক, আমাদের তো কিছু দিল না। মনে কষ্ট আসার পর রাসূল বুঝতে পারলেন যে বললেন যে আনসাররা তোমরা বলতে পারো যে আপনি খালি হাতে আসছেন, আমাদের এখানে জায়গা দিয়েছি, আমি বলতে পারি যে আমি আসার কারণে তোমরা ইমান লাভ করেছো, তোমরা বলতে পারো যে তোমরা আমাকে সাহায্য করেছো ইসলাম প্রসারে, আমি বলতে পারি যে আমি তোমাদেরকে দিন হেদায়েতের পথ দেখিয়েছি, এইভাবে আমাদের আলোচনা চলতে পারে। কিন্তু তোমরা কি চাও না যে এই লোকগুলো গরু ভেড়া খাসি নিয়ে চলে যাক আর তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে যাবে? সবাই বলে যে আমরা খুশি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু দরকার না, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চাই। এটা তারা খুশি হয়ে গেল। এতে করে কী করলেন, আতেফা আবেগ দিয়ে শিক্ষা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এটা আবেগের কথা, এইভাবে সন্তান সন্ততিদেরকে এবং এদেরকে ছেলেদের আপনার ছাত্রদেরকে আবেগ দিয়ে শিক্ষা দিতে হয়। কখনো আপনি বলেন যে তুমি যদি এটা না পড়ো তো আমার আর দুনিয়া থাকে কী লাভ, ছেলে ভয় পেয়ে যাবে যে বাবা খুব কষ্ট পাচ্ছে মনে, মা খুব কষ্ট পাচ্ছে মনে, আমার শিখতে হবে এটা। হ্যাঁ, অথবা কখনো বলবেন যে তুমি যেটা পড়ো আমার মনে এত ভালো লাগবে, আমি সবার কাছে বলব, অথবা এটা করবো, অথবা একটা গরু জব করে খাইয়ে দেবো তোমার বন্ধুদেরকে, সে কিন্তু খুশি হবে এটাতে। তো এই আবেগ ব্যবহার করতে পারলাম শিক্ষার জন্য, এটা একটা সুন্নত পদ্ধতি। আচ্ছা, আমি আর অল্প তারা শেষ করবো ইনশাল্লাহ, অল্প কতক্ষণ আছে, কয়েকটা ছোটা পদ্ধতি বলবো তো, আমার সময়ও কম আছে। কেউ কোনো কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিচ্ছা বলতেন, কাহিনী বলতেন। আপনারা জানেন তিনজন গুহার ভিতরে ঢুকেছিলো, পাথরে এসে মুখ বন্ধ হয়ে গেছিলো, এটা একটা কিচ্ছা বলে শিক্ষা দিলেন। আবার কখনো কখনো রাসূল আর একটা শিক্ষা দিলেন কি, তিনজনকে আল্লাহ তালা পরীক্ষা করতে চাইলেন, একজন অন্ধ, একজন কুষ্ঠরোগী, আরেকজন কি মাথা চুল নেই, কী বলে এটাকে, হ্যাঁ টাকওয়ালা, তিনজনকে শিক্ষা, একজন জিতলো আর দুজন হেরে গেল, এটা বিরাট কাহিনী আপনারা জানেন। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা দেওয়া পদ্ধতি। এমনি বললে কিন্তু
সেটা অনেকে মনে রাখতে পারতেন না, যেহেতু কাহিনী বলছে, কাহিনী মানুষের মনে থাকে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য সুযোগ পেলে কাহিনী বলতেন, বনী ইসরায়েলের কাহিনী বলতেন, বিভিন্ন কাহিনী বলতেন, এই শিক্ষাদান পদ্ধতি আমাদের থাকা উচিত। এই জন্য ক্লাসের ভিতরে শুধু এলকা না, শুধু অনবরত বলে যাবে না, নবীদের কাহিনী, সাহাবিদের কাহিনী, ইমামদের কাহিনী কিছু বলবে, কিন্তু আমরা আমাদের সন্তানরা আজ ফুটবলারদের কাহিনী জানে, কিন্তু অনেক আমরা যদি মা হানিফা রহমতুল্লাহর কাহিনী বলেন কিছুই শিখে নাই। এই পদ্ধতি থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনও কখনও কেয়াস কেয়াস মানে কেয়াস জেস করার শিক্ষা দিয়েছেন। জেস করা কি, এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি সুন্দর, আমার বউ একটা কালো সন্তান নিয়ে এসছে, উদ্দেশ্য কি সন্তান এটা আমার নয়, এটা বলা। রাসূল বুঝছেন যে অবস্থা বহুত ব্যাগতিক যাচ্ছে, পৃথিবীতে যদি কোনো ওনার উন্মতরা এরকম অস্বীকার করতে থাকলে একটা ফেতনা তৈরি হবে। রাসূল তখন বললেন যে শোনো, তোমার কি উট আছে? বলে আছে। উটের রঙ কীরকম? বলে এই রঙ, বিভিন্ন রঙের আছে। প্রথম যে উটটা আনছিল কী রঙের ছিল? বলে এই রঙের ছিল। বলে অন্যগুলি হইলো কী করে? বলে বংশীয় কোনো ধারা থেকে পাইছে। তোমার এটা বংশীয় কোনো ধারা থেকে পাইছে, সুতরাং সন্তান এটা তোমারই। শিক্ষা দিলেন, গ্যাস করে দেখাই দিলেন, এটা আমরা গ্যাস করা, এই গ্যাস করার সুযোগ শিক্ষা দিলেন আপনার আপনার সন্তানদেরকে, আপনার আপনার ছাত্রদেরকে। এইভাবে আপনারা এই পদ্ধতিতে শিক্ষা আপনাকে দিতে হবে। এইটা যদি হয় এটা, তাহলে এটা এরকম হবে না কেন? হ্যাঁ, এটা যদি এটা হয় এটাও এরকম হবে। এইভাবে শিক্ষা দেওয়ার পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখিয়ে দিচ্ছেন তার তার কর্মকাণ্ড দিয়ে। কোনো কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে শিক্ষা দিয়েছেন, হাতে ইঙ্গিত দিয়ে। যেমন রাসূল বলেছেন আমি এবং এতিম এভাবে থাকবে, শিক্ষা দিয়েছেন আমি এবং এতিম এভাবে থাকবে। এর অর্থ কী? একসাথে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আমি এবং কিয়ামত এরকম, অর্থাৎ একটার পর একটা, মাঝখানে আর কোনো নবী নাই, মাঝখানে আর কোনো নবী নেই। এটাও আপনি এই পদ্ধতি হাত ইঙ্গিত দিয়েও শিক্ষা দেওয়াটা আপনি পারবেন। এটা শুধু ইঙ্গিত, আমি শুধু উদাহরণ দিলাম, রাসূল এটা করেছেন, এর বাইরে ইঙ্গিত দিয়ে অনেক কিছু আপনি করতে পারেন। যে যেমন বলতে পারেন যে এইটা হচ্ছে ও, তাই না? শিক্ষা দেন মানুষের, এইটা হচ্ছে আই, তাই না? আং ইঙ্গিত দিয়ে আপনি শিখে সন্তানদের শিখে দেন আই। আমি দেখেছি আমার ছোট্ট বাচ্চা 4 বছরের বয়স, সে এগুলি হাত পা বাঁকা করে আল এ বি সি ডি বানাচ্ছে। আমার এই পদ্ধতি তোর কে শিক্ষা দিল? কইটা এ আবু, এটা এ আবু, এটা মানে এটা এরকম এ হয়েছে। এখন আমার কইটা এ হয়, এটা হাত কারণ এটা এ হয়েছে, মানে সে বুঝতে চাচ্ছে এটা এ। তো তারও এটা মাথায় আসছে যে এরকম ইঙ্গিত দিয়ে মানুষকে শিক্ষা দেওয়া যায়। তো আরেকটি পদ্ধতি হচ্ছে যে মানুষকে মূল্যায়নের মাধ্যমে শিক্ষা দেবেন। মূল্যায়ন কী? আমি আর 2 মিনিট নেব ইনশাল্লাহ। মূল্যায়ন কী? মূল্যায়ন হচ্ছে এটা, কাউকে দায়িত্ব দিয়ে দেখবেন যে সে কতটুকু পারছে, তাকে তখন বলবেন যে তুমি দায়িত্বে পারছো কি পারো না দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাম একজনকে দায়িত্ব দিয়েছেন, লুতবিয়া ইবনুল লুতবিয়া, তাকে দায়িত্ব দিয়েছেন ইয়া আনতে, জাকাত নিয়ে আসতে। সেই লোকটি জাকাত নিয়ে এসে বলল, এগুলি তোমাদের জন্য, এগুলি আমার। রাসূল বলেন যে এগুলি ওগুলি তোমার কীভাবে হলো? বলে যে এগুলি আমার হাদিয়া দিয়েছে, এগুলি তোমাদের জন্য জাকাত। রাসূল বলেন তোমার ঘরে বসো তো দেখি তোমার ঘরের ভিতরে হাদিয়া যায় কি না। তুমি ওখানে দায়িত্ব গেছো বলেই তোমার জন্য টাকাটা এখানে দেওয়া হয়েছে, সুতরাং তুমি এটা নিয়েছো, সহ হারাম নিয়েছো ওটা নিয়ে, অর্থাৎ জাকাতের টাকা কম দিয়েছে। আমাদের দেশে যেটা করা হয়, ঘোষ চালু ইয়া ঘোষ চালু করে একটা ইয়া চালু করা, মানে বিরাট ফাইল গায়েব করে দেয় ঘোষ দিয়া, এই জাতীয় জিনিস তুমি করেছো, এটার সঙ্গে পরীক্ষা করেছে। এই মূল্যায়ন, আপনি মূল্যায়ন পদ্ধতি থাকা উচিত আপনার সন্তানদের। শিক্ষা দিয়েছেন, শিক্ষা কতটুকু হয়েছে দেখেন, তাই কিছু টাকা রেখে দেখেন চুরি করে কি না, তাই না? কোনো একটা খাবার রেখে দেখেন সে না না বলে খায় কি না, বলে শিক্ষা ঠিকমতো হয়নি, প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত হয়ে গেলো। এই শিক্ষা পদ্ধতি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। কখনও কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে দেখিয়েছেন, একে দেখা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি একটা মোরাব্বা আঁকছেন, চারিঘর আঁকিয়ে দেখেছেন যে এইটা হচ্ছে তার আয়ু, এখানে শেষ, কিন্তু তার আশা এখানে পর্যন্ত, শেষ নয় আশা এখান পর্যন্ত। আবার এখানে এখানে মাঝে মাঝে তার বিপদ আপদ আছে, অর্থাৎ কষ্ট করে একটার বিপদ একটা পার করতে 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 এখানে যখন আশা মরে গেছে, মানে বিপদ পার করতে করতে মরে গেছে, অর্থাৎ তার আশা কিন্তু এখান পর্যন্ত। আপনার আমার আশা কিন্তু এত লম্বা যে কোনো দিন শেষ হয় না। আমরা চাই যে আরও 1000 বছর বেঁচে থাকি, এই কাজ করবো, আরও 10টা বিল্ডিং বানাবো, শুধু এখানে অর্ডার দিব, মানুষ উঠবে আসবে, আমার কে কেবল আর কী করবো, কত কিছু আশা, ওই আশা এখান পর্যন্ত, কিন্তু এখানে আসলে আপনি মরে যাবেন। রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন আপনার সন্তানদেরকে এইভাবে শিক্ষা দিতে পারেন, রাস একে 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 এটা শিক্ষা দিতে পারেন। এটা কিন্তু ছাত্র মা যেমন, মায়ের যেমন দায়িত্ব, একটা শিক্ষকের দায়িত্ব স্যার ছাত্রকে সেভাবে শিক্ষা দেয়া। আর একটি রয়েছে, সেটা হচ্ছে আরেকটি পদ্ধতি, সেটা হচ্ছে ব্যাপক শিক্ষা, অর্থাৎ যে কোনো সুযোগ আপনি শিক্ষা দেওয়ার জন্য ব্যবহার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূল বললেন যে ইয়া গোলাম ইন্নি ওয়াল্লাম কালেমাত, বাচ্চা পিছিয়ে বসে বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য পদ্ধতি অবলম্বন করলো, যে হে গোলাম, এ বৎস তোমাকে কয়েকটি কালেমা শিক্ষা দেবো। পিছনে বসে যেহেতু সুযোগ পেয়ে গেছেন, বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখলেন যে বাজারে এই এই দোয়া পড়লে এই সব হয়, শিক্ষা দিলেন। বাজারে গেছেন, হাত ঢুকিয়ে দিলেন খাবারের ভিতরে, দেখলেন যে এই নিচে পানি, বলে এটা কী জিনিস, এটা করা যাবে না, মানকাসানা ফালাই সেমিনা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ, শিক্ষা দেওয়ার কোনো সুযোগ তিনি
বাদ দেন না, সমস্ত সুযোগ তিনি কাজে লাগিয়েছেন। আমাদের উচিত প্রত্যেকটি সুযোগ কাজে লাগানোর, শিক্ষা দেওয়ার পর, যেহেতু আমি শিক্ষক এবং একজন শিক্ষক হওয়া আপনার জন্য, একজন মায়ের জন্য, একজন টিচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তাদের জন্য এটা গর্বের বিষয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক ছিলেন এবং তিনি ছিলেন একজন যোগ্য শিক্ষক এবং তিনি এমন একটি জাতি প্রতিষ্ঠা করেছেন যাদের নিয়ে সারা দুনিয়ার মানুষ আজও গর্ব করে, যারা বিনা অস্ত্রে, বিনা কোনো রকমের ইয়া ছাড়া, নিজেদের মধ্যে হানাহানি মারামারি ছাড়াই সারা দুনিয়াতে ইসলামকে প্রচার প্রসার করতে পেরেছিল। আল্লাহ আমাদেরকে সেই পদ্ধতিতে আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখার এবং সেভাবে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।